সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সৌভিক আর তোমরা দেখছো মিউজিক ফান অ্যান্ড লার্ন। এখানে গান হয়, এখানে মজা হয় এবং কিছু শেখাও হয়। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা বানাবো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর আগে আমি তিনটে লেসন বানিয়েছিলাম গিটারের উপর, ঠিক আছে? যা যারা দেখোনি তাড়াতাড়ি আমার ডেসক্রিপশনে চলে যাও, ওখানে লিঙ্ক পেয়ে যাবে, ওখানে গিয়ে তোমরা লেসনগুলো দেখো এবং যা যা অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টে জানাও। তো ইনস্টাগ্রামে কিছু আমার সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে, মানে মেসেজ করেছে যে লাস্ট যেটা ছিল, মানে থার্ড যে লেসনটা ছিল তার যে কর্ডস দেখিয়ে দিয়েছিলাম আমি, তার যে ডায়াগ্রাম ছিল সেখানে তারা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি আরও ভালোভাবে ডায়াগ্রামগুলো যাতে বুঝতে পারো তোমরা, সেই জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবং এটা তোমাদের রিকোয়েস্টেই বানানো। তো প্লিজ দেখো, স্কিপ করো না। এবং তার সঙ্গে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম কিছু স্ট্রামিং প্যাটার্ন দেখিয়ে দেবো, তো আজকে আমি সেই স্ট্রামিং প্যাটার্নও একটা সহজলভ্য স্ট্রামিং প্যাটার্ন দেখানোর চেষ্টা করবো, তোমরা প্লিজ দেখো। এবং সঙ্গে একটা কাজ করো, যারা যারা নতুন দাদা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অন নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেবো তখনই তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। তার সঙ্গে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো এবং শেয়ার অপশানটা আছে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ওকে? তো ভিডিও শুরু করার আগে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আমার ডিসক্রিপশানে আরও দুটো চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে এবং আমার সোশ্যাল মিডিয়ার আরও সমস্ত লিঙ্কগুলো তুমি পেয়ে যাবে, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক পেজ বলো, সেখানে যাও, সেখানে আমাকে ফলো করো এবং রেগুলার ভিডিও ওখান থেকেও তোমরা দেখতে থাকো, ওকে? তো আজকের ভিডিও আমরা স্টার্ট করবো লেসন নাম্বার 4। তো তার জন্য আমাকে তোমাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য আমাকে আমার খাতায় যেতে হবে, মানে পেজ রেখে দিয়েছি একটা, সেখানে যাবো, সেখানে ড্র করে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করবো ভালোভাবে। তো পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? এটাই আমার অনুরোধ রইল। তো চলো যাওয়া যাক তাহলে পেজে, ওকে? চলো। তো আমি আমার খাতায় চলে এসেছি। এবার খাতা ধারে দেখতে পাচ্ছ গিটারের একটা ছবি এসেছে, যেটুকুন অংশ আমি মার্ক করে দিয়েছি সেটুকুন অংশ আমি আঁকবো, তবে সবটা না, ফিঙ্গার বোর্ডের কিছুটা অংশ আমি আঁকবো ফ্রেডগুলো, যাতে তোমরা বুঝতে পারো ডায়াগ্রামটার সঙ্গে মিলিয়ে। তো প্রথমে আমি স্ট্রিংগুলো এঁকে নেবো, ছটা যে স্ট্রিং থাকে গিটারে, 3, 4, 5, 6। তো ছটা স্ট্রিং আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার ছটা স্ট্রিংকে আমি মার্ক করে দেবো যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। তাহলে 1, 2 করে আমরা মার্ক করব, ঠিক আছে? 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে? ফার্স্টিং, সেকেন্ডিং, থার্ডিং, ফোর্থিং, ফিফটিং, 16, বুঝতে পারছ? এবার আমরা ফ্রেডগুলো করে নেবো। আমরা সব ফ্রেড নেবো না, 21 ফ্রেড নেওয়ার কোনো দরকার নেই, আমরা মাত্র 4 ফ্রেড নেবো, ঠিক আছে? তো ফ্রেডগুলো আমরা লিখে নেবো তাহলে, এটা 1, 1 নম্বর ফ্রেড, এটা 2 নম্বর ফ্রেড, এটা 3 নম্বর ফ্রেড, এটা 4 নম্বর ফ্রেড, ঠিক আছে? এবার আমরা যদি সি কট করতে চাই, সি কটের ক্ষেত্রে কী ছিল, 1 নম্বর ফ্রেড, 2 নম্বর স্ট্রিং, তাই তো? দেখো ওখানে একটা গোল্লা বাক্যে দিলাম আমি, ঠিক আছে? আর একটা কী ছিল, 4 নম্বর স্ট্রিং, 2 নম্বর ফ্রেড, তো ওখানেও একটা গোল্লা বাঁকাবো আমি, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। এবং 5 নম্বর স্ট্রিং, নম্বর ফ্রেড, এটা ছিল সি কর্ড। এবার ফিঙ্গার ছিল ওটা 1 নম্বর নিচেরটা, তারপর ওটা 2, তারপর এটা 3, ঠিক আছে? তো এটা সি কর্ডের ডায়াগ্রাম ছিল। তো দেখো তোমরা বুঝতে পারলে কি ভালোভাবে, হ্যাঁ, দরকার ভিডিওটাকে স্টপ করে রিভার্সে আরেকবার দেখে নাও ভালো করে বোঝার জন্য, ঠিক আছে? এটা হলো সি কর্ড, বুঝতে পারছো? 1, 2, 3, এদিকে ফ্রেড আর ওদিকে স্ট্রিং। দেখো এই পাশে একটা ছবি এসেছে, ছবির সঙ্গে মিলিয়ে দেখো ডায়াগ্রামের সঙ্গে পুরো সেম টু সেম আছে। তো তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় তাই আমি মার্ক করে দিলাম। এবার আমি আরেকটা কর্ড করব, ঠিক আছে? একইভাবে আমি স্ট্রিংগুলো প্রথমে করে নিই 6টা, তারপর আমি বাকিটা আবার বলছি। তো 6টা স্ট্রিং কমপ্লিট হয়ে গেছে, ফ্রেডগুলোও করে নেবো এবার তার সাথে 4টে, কারণ 4টের বেশি তো আমি যে কটা কর্ড দেখেছি 4টের বেশি ফেটের দরকার হয় না। তো ফেট কমপ্লিট হয়ে গেল, মার্ক করে নেবো আমরা 4টে ফেটে, ঠিক আছে? স্ট্রিংগুলোও করে নেবো, 3, 4, 5, 6, ওকে? স্ট্রিং আর ফেট কমপ্লিট হলো। এবার এখানে আমি এফ কর্ড করবো। এফ কর্ডের ক্ষেত্রে আমি বলেছিলাম
একই সি এর মতনই হবে, এক নম্বর যে ফিঙ্গারটা আছে সেখানেই বসবে, খালি যে নিচের ফিঙ্গারটা আছে সেখানে অ্যাড হয়ে যাবে। মানে এই দু নম্বর স্ট্রিং এক নম্বর ফেডে ওখানে একটা হবে গোল্লা, ঠিক আছে, যেমন দেখতেছিলাম, আর এক নম্বর স্ট্রিং এক নম্বর ফেড ওখানেও একটা হবে, কারণ ওই দুটো আঙুলেই চাপতে হয় নিচেটা, তারপর বাকিটা একটা করে নেবে যাবে সি কর্ডে যেমন ছিল তার থেকে নেবে যাবে। মানে দু নম্বর স্ট্রিংয়ের জায়গায় ওটা তিন নম্বর স্ট্রিংয়ে হবে, আর এটা চার পাঁচ নম্বর স্ট্রিংয়ের জায়গায় চার নম্বর স্ট্রিংয়ে হবে, দিয়ে ফিঙ্গারটা ওইভাবে বসবে। এক নম্বর ফিঙ্গারটা দুটোতে চাপতে হবে, এক আর দুই স্ট্রিংটা, আর দু নম্বর ফিঙ্গার দিয়ে তিন নম্বর স্ট্রিংটা, আর তিন নম্বর ফিঙ্গার দিয়ে চার নম্বর স্ট্রিংটা চাপতে হবে। এটা হলো এফ কর্ডের ডায়াগ্রাম, ভালো করে দেখে না, এটাই হলো ওখানেও যেটা ছিল সেটা এখানে আমি করে দেখতে দিলাম। এবার আমি আরেকটা কর্ড করব যাতে তোমাদের বুঝতে আরও ভালোভাবে সুবিধা হয়, ঠিক আছে। একইভাবে স্ট্রিংগুলো প্রথমে করে নেবো, তোমরা চাইলে তোমরাও এইভাবে একইভাবে করতে পারো খাতায় এঁকে এঁকে, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। আর দ্বিতীয়বারে যদি কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে করো। তো হয়ে গেল আমার এখানে ড্রয়িং করা ফ্রেড আর ফিঙ্গার, ঠিক আছে, লিখে নিলাম আমি আরেকবার, যেমন করে লিখছিলাম সেমভাবে। তো ছটা স্ট্রিং কমপ্লিট। এবার আমরা জি কর্ড করবো। জি কর্ডের ক্ষেত্রে যেটা এক এক নম্বর ফিঙ্গার ছিল সেটা একই থাকবে, খালি দুই আর তিন নম্বর ফিঙ্গারটা এক স্টেপ করে উপরে উঠে আসবে। মানে দু নম্বর স্ট্রিং এক নম্বর ফেডে এক নম্বর ফিঙ্গার থাকবে, খালি দু নম্বর যেটা ফিঙ্গার ছিল সেটা পাঁচ নম্বর স্ট্রিংয়ে আসবে চার নম্বর থেকে, তো আর তিন নম্বর যেটা পাঁচ নম্বর স্ট্রিংয়ে ছিল সেটা ছ নম্বর স্ট্রিংয়ে আসবে ফিঙ্গারটা, ঠিক আছে। এটা হলো জি কর্ড, এটা জি কর্ডের ডায়াগ্রাম, তোমাদের আমি হাতেও দেখিয়ে দিয়েছিলাম এবং ডায়াগ্রামটাও বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমরা সহজ উপায়ভাবে লিখতে পারো, স্ট্রিংয়ের ক্ষেত্রে এস লিখতে পারো আর ফেডগুলোর ক্ষেত্রে এফ লিখতে পারো, ঠিক আছে, আর গোলগুলো মানে হলো ফিঙ্গার, ওকে। তো ভিডিওটা তুমি স্টপ করে এগুলো দেখে নাও আরেকবার এবং রিভার্সে আরেকবার করে নাও, ঠিক আছে, যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়। ফিঙ্গার হলো গোলগুলো, স্ট্রিং হলো এস, ওয়ান টু থ্রি ফোর, এই যে ফিঙ্গার আমার চারটে, যেগুলোতে আমি গোল দিয়ে প্রকাশ করেছি, ফোর চারটে ফিঙ্গারের সূত্রটা নিশ্চয়ই তোমাদের বলেছিলাম, ঠিক আছে, এই যে গোলগুলো। আর ফ্রেডগুলো হলো এফ মার্ক করেছি চারটে ফ্রেড, আর এটা জি স্ট্রিং করলাম আমি, ওকে। তো বুঝতে না পারলে আমাকে অবশ্যই আবার জানিও কমেন্ট করে, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। এই তিনটে তুমি দেখে নাও ভালোভাবে এবং বুঝে নাও, হ্যাঁ, আবার রিভার্স থেকে আরেকবার দেখো বুঝতে না পারলে, ওকে, না বুঝতে পারলে তুমি আবার বলো, আমি আবার বুঝিয়ে দেবো ভালো মতনভাবে, ওকে। তো এতক্ষণ তোমাদের আমি খাতায় লিখে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম ডায়াগ্রামগুলোকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে মানে বুঝতে পারো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও একবার ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো বা অন্যভাবে যে কোনো প্রকারে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। এবার নেক্সট আমি একটা সহজ স্ট্রামিং প্যাটার্ন দেখাবো বলেছিলাম, তো এবার সেটাতে আমি যাব, ঠিক আছে। তো তৈরি হয়ে যাও, চলো যাওয়া যাক তাহলে গিটারে, গিটারে গিয়ে আমি তারপর বাকিটা বলছি, ওকে, চলো। গিটারে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার পুরনো গিটার। তো যে স্ট্রামিং প্যাটার্নটা দেখাবো তার আগে দুটো জিনিস জেনে নাও, যে এই যে আমি একটা স্ট্রোক করলাম স্ট্রিংয়ের উপর নিচের দিকে, সেটা তখন হবে তোমার নিচের দিকে গেলে ডাউন আর উপর দিকে গেলে আপ, ঠিক আছে। এই দুটো ভালো করে মাথায় রেখো, নিচের দিকে গেলে ডাউন আর উপর দিকে করলে আপ, ঠিক আছে। এবার আমি এই জিনিসটাকে নিশ্চয়ই চেনো, টেকটাম এটাকে বলে, ঠিক আছে। এইটাকে দিয়ে আমি স্ট্রোক করবো, এখানে দেখো ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। এই জিনিসটা কেন বলা, কারণ দেখো স্ট্যামিং প্যাটার্নটা আমি তোমাদের বলবো তখন এই ডাউন আপ দিয়েই তোমাদের আমি বলবো, তাই এই জিনিসটা ভালো করে জেনে নাও, ভালো করে লিখে নাও দরকার, ঠিক আছে। এবার নেক্সট যেটা আমি বলবো, মানে যে স্ট্যামিং প্যাটার্নটা বলবো সেটা খুবই সহজ, সব গানের সঙ্গে প্রায় সিমিলারলি এটাও দেখতে পাবে, যেমন কর্ডসগুলো ছিল তোমাদের, ঠিক আছে, সিমিলারলি সেই রকম এই স্ট্যামিং প্যাটার্নটাও প্রায় সব গানের সঙ্গেই চলে, ঠিক আছে। তো স্ট্যামিং প্যাটার্নটা কী, কিছু বুঝতে পারলে না, দেখো ভালো করে দেখাচ্ছি, কি হচ্ছে, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন,
ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন স্ট্রোকটা আগে হচ্ছে, তারপর আপ ডাউন মানে তিনটে ভাগে হচ্ছে, ডাউন একটা ভাগ, আপ ডাউন একটা ভাগ, আপ ডাউন আর একটা ভাগ। তাহলে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ঠিক আছে। এবার এইটাকেই তুমি কর্ডের সঙ্গে বাজাবে, যে কর্ডগুলো আমি দেখেছি, যেমন সি কর্ডটা দেখেছিলাম আগের লেসনে, তারপর এফ কর্ডটা দেখেছিলাম, জি কর্ডটা দেখেছিলাম, আর এ মাইনার কর্ড দেখেছিলাম, ঠিক আছে। তো এই চারটে কর্ডের সঙ্গে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। এরপরে পরবর্তীকালে যখন তুমি এই কর্ডসগুলো একসাথে বাজাবে, তখন ঠিক এরকম আওয়াজ হবে। তো নেক্সট স্টেপে এটা আমরা শিখবো কী করে রোটেট করে, যাতে গানের সঙ্গে কর্ডস চেঞ্জ করতে পারো তোমরা তাড়াতাড়ি করে, ঠিক আছে। আর এরপরে আমি আরও যে সমস্ত বেসিক কর্ডসগুলো আছে সেগুলো নিয়ে আর একটা ভিডিও বানিয়ে দেবো। আমি তিনটে মেজর কর্ড, একটা মাইনার কর্ড বলেছিলাম, ঠিক আছে। বাকি কর্ডগুলো আস্তে আস্তে শিখবো আমরা, এইভাবেই একটার পর একটা ভিডিও করে আমি তোমাদের লেসন ভালো করে বোঝানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তোমরা যদি বুঝতে পারো খুবই ভালো, আর না বুঝতে পারলে আবারও বলছি কমেন্ট করো। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আমার করার সঙ্গে সঙ্গে ডায়াগ্রামগুলোও দিয়ে দিয়েছি, মানে আপ ডাউনে, যাতে আরও ভালোভাবে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারো ব্যাপারটা। তো তোমরা লিখে নিতে পারো খাতা, একটা আলাদা করে খাতা করতে পারো কর্ডসের আর স্ট্রামিং প্যাটার্নের, ঠিক আছে। দুটো আলাদা আলাদা পেজে লিখে নিতে পারো, তো তোমাদেরই সুবিধা হবে। আর যে কর্ডসগুলো আমি দেখেছি, চারটে কর্ড, সেই লেসনটা কমপ্লিটলি দেখো এবং কোর্সগুলো শিখে নাও। শিখে এই স্টামিং প্যাটার্নটা যেটা বললাম সেটার সঙ্গে তোমরা প্র্যাকটিস করো। এরপর আমি নেক্সট ভিডিওয়ে বলে দেবো যে কী করে রোটেট করতে হয় হার্টটাকে, মানে একটা কর্ড থেকে আরেকটা কর্ডে কী করে যেতে হয়, তবে তো তুমি একটা গান পুরোপুরিভাবে বাজাতে পারবে। তো সেটা আমি নেক্সট ভিডিওয়ে দেখিয়ে দেবো, ওকে। আর এই ভিডিওয়ে যেটুকুনি দেখালাম যদি তোমাদের নলেজেবল মনে হয়, তো প্লিজ একটা করে লাইক করে দিও ভিডিওটাকে, এবং যারা যারা গিটার শিখছে নতুন তাদেরকে শেয়ার করতে পারো, তোমার আত্মপরিজন বা তোমার বন্ধুবান্ধব যারা আছে সবাইকেই করতে পারো। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশান বেলটা অন করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও এই যাত্রায়, ওকে। তো আজকের মতো বাই, ঠিক আছে। আবার নেক্সট একটা ভিডিও দেখা হবে, ভালো ভিডিও করার চেষ্টা করব, তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব, বা তোমাদেরকে কিছু নলেজেবল জ্ঞান দেওয়ার চেষ্টা করব আমার তরফ থেকে, ওকে। তো আজকের মতো টাটা।